শারদীয়র শুভেচ্ছা অভিনন্দন প্রাক্তন কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরীর রাজনৈতিক সমীকরণে এবার গুরুত্ব প্রভাব বাড়তে পারে বলে এআইসিসি কংগ্রেস দপ্তর থেকে খবর আমরা পাচ্ছি। চার রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের পর নিরিখে দেখা যেতে পারে তিন রাজ্যে কংগ্রেস ক্ষমতা আসতে চলেছে। অধীর চৌধুরী বহরমপুরে ভোটে হেরেছেন, কেননা সমীকরণে যে একটা রাজনৈতিক ছিল মেরুকরণের রাজনীতি, সেই মেরুকরণের কাছে সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে অধীর চৌধুরীকে জিজ্ঞাসা করেন এবং বেশ যাবতীয় খুঁটিনাটিন তথ্য নিয়ে তার সঙ্গে কথা বলেন এবং তিনি বলেন ধর্মীয় মেরুকরণের জন্য হার জিত হয়েছে, আবার পাঁচ বছর সুযোগ আসবে, কিন্তু তৃণমূল একটা দেউলিয়াতে পরিণত হয়েছে বাংলাতে, যা সার্কাস যা নাটক, এই রাজ্যের মা মাটির মানুষের সরকার বলে তিনি যেভাবে মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন তাও স্পষ্ট করে তিনি তুলে ধরেছেন। এমনকি বাংলা, মণিপুর, ত্রিপুরা, আসাম, গোয়ার মতো জায়গা তিনি অধীর রঞ্জন চৌধুরী উল্লেখযোগ্যভাবে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে সঙ্গে তিনি তুলে ধরে বিষয়টি তিনি জানিয়েছেন যে কংগ্রেসের জনপ্রতিনিধি দিনের পর দিন ভেঙে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল টাকার লোভ প্রলোভন দেখিয়ে, মিথ্যা মামলা দিয়ে এই নাটকবাজি শাসক দলের বিরুদ্ধেই তীব্র গর্জে উঠেছিলেন। এবার রাজ্যসভায় প্রার্থী হতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী খুব শীঘ্রই, এমনটাই জানানো যাচ্ছে। চার রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের পর নিরিখে আমরা দেখতে পাব 8 তারিখ মঙ্গলবারের দিনের সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। মঙ্গলবারে সকাল 8টা থেকে একেবারে দুপুর 12টা পর্যন্ত চিত্রটা পরিষ্কার হয়ে যেতে পারে। ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, এছাড়াও আমরা যদি দেখি তাহলেও হরিয়ানা, সবচেয়ে উল্লেখযোগ্য কংগ্রেস তিনটি রাজ্যে ক্ষমতা এককভাবে ফিরতে চলেছে এই মুহূর্তে ঝাড়খণ্ড। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সরাসরি জম্মু কাশ্মীর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুগণ হরিয়ানা বিধানসভা। অধীর চৌধুরীর আরও গুরুত্বপূর্ণ প্রভাব, কেননা কংগ্রেস সমর্থকরা জানতে চাইছে অধীর চৌধুরীকে রাজ্যসভায় প্রার্থী করলে কংগ্রেসের আরও একটা উজ্জীবিত শক্তি বৃদ্ধি পাবে, সেটা রাহুল গান্ধী এবং কেসি বেণুগোপাল, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তারাও কিন্তু পরিষ্কারভাবে জানাতে চায়। এবং মনের কথা কুলে, কুলের কথা খুলে বলতেই কংগ্রেস সমর্থকদের একটা উৎসাহ বাড়তে পারে, তাই জাতীয় স্তরে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ প্রভাব কংগ্রেস শিবিরে, এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে জানাচ্ছি আমরা। তবে হ্যাঁ, আপনারা জানেন বেশ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অধীর চৌধুরীকে ফোন করে চিঠিতে উল্লেখযোগ্যভাবে হোয়াটসঅ্যাপ করে তিনি জানিয়ে দিয়েছিলেন যে অধীর চৌধুরী দিল্লি যাচ্ছেন কংগ্রেস সভাপতির সঙ্গে বৈঠক করতে। কিন্তু রীতিমতো তিন রাজ্যের বিধানসভা যে ভোটের একটা সমীক্ষায় একটা এক্সিট পোলে বলেছে যে প্রতিটি যে একটা বুথ ফেরত সমীক্ষার 45 থেকে 53টি আসনে এগিয়ে কংগ্রেসের জয় হরিয়ানা এবং জম্মু কাশ্মীরেও, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে জোটের সরকার গড়তে পারে। তবে হ্যাঁ, শারদীয় দুর্গা উৎসবের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জনগণের প্রতি ভালোবাসা ছিল অধীর রঞ্জন চৌধুরীর, কিন্তু ধর্মীয় মেরুকরণের রাজনীতি হয়েছে। তিনি ভিডিও ফুটেজ করে উল্লেখযোগ্যভাবে তুলে ধরে যে এক শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির তিনি প্রকাশ্যে রাজপথে বলেছিলেন হিন্দু ধর্মীয়কে যেভাবে আঘাত দিয়েছিলেন, সে হিন্দুরা কিছুটা ভয় ভীতুর কারণে কিন্তু তারা বিজেপিতে ভোট মেরেছিল এবং তৃণমূলের ফায়দা হয়েছিল মুসলিম ভোট ব্যাংক, তাও স্পষ্ট করে দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু অধীর চৌধুরী মানুষের পাশে আছে, আর যারা ভোটে জয়ী হলো তাদের ইউসুফ পাঠান কোথায় গেল, ময়দান ছেড়ে তারা পালিয়ে যাচ্ছে। তারা যে খেলোয়াড় সে খেলতে জানে, কিন্তু রাজনীতির ময়দানে তারা নামতে জানে না। টাকার কাছে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী হেরেছে, মানুষের কাছে হারেনি একেবারে স্পষ্ট। তাই সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির ময়দানে 1 ইঞ্চি জমি কেউ ছাড়তে রাজি নয়, স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা একেবারে স্পষ্ট হচ্ছে বলে, এমনটাই খবরের ইঙ্গিত আমরা জানাচ্ছি। তবে অধীর চৌধুরী তিনি কোনো পদের জন্য তিনি লালসা বা লোভ নেই। সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব এদিন রাহুল গান্ধী খবর সূত্র মারফত জানতে পারছি তিন রাজ্যে যে বিধানসভা ভোটের ফলাফলে কংগ্রেস এগিয়ে থাকবে, চার রাজ্যে বিধানসভা ভোটের মধ্যে তিন রাজ্যে, তারপরে অধীর চৌধুরীর
একটা গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যেতে পারে, কিন্তু শারদীয় দুর্গোৎসবের পরে বড় সিদ্ধান্ত হতে পারে অধীর চৌধুরীকে নিয়ে। অধীর চৌধুরী কোনো দল পরিবর্তন করেননি, কেননা তিনি কংগ্রেস পরিবারের একমাত্র সুযোগ্য যে একটা রাজনীতিকবিদ তা কিন্তু দিল্লি কংগ্রেস হাইকমান্ডে আইসিসি সূত্রে মারফত থেকে খবর পাচ্ছি আমরা, অধীর চৌধুরীকে রাজ্যসভায় পাঠাতে পারে কংগ্রেস শিবির। খুব আনন্দ উপভোগ হতে পারে কংগ্রেস মহলে, এমনটাই খবরের ইঙ্গিত আপনারা জানতে পাচ্ছেন। যে তিনি সভাপতি থেকে তাকে সরানো হয়েছে, কেননা সভাপতি একটা অদল বদল হয় 5 বছর 3 বছরের মাথায়। তিনি যাকে সভাপতি করেছেন অধীর রঞ্জন চৌধুরীরই ঘনিষ্ঠ নেতৃত্ব। অনেকেই আবার বলছে নরমপন্থী, আবার অনেকেই বলছে গরমপন্থী। অর্থাৎ আমরা বলতেই পারি যে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরীর প্রস্তুতি একেবারে যেটা ক্রাশ, যেটা ইতিহাস, কতটা সফল হবে তার প্রমাণ আগামী বিধানসভা নির্বাচনে দেখা যেতে পারে। কিন্তু এই রাজ্যের একের পর এক নরকীয় কাণ্ড ঘটনা ঘটে যাচ্ছে, সেটা রাহুল গান্ধী। বেশ যাবতীয় কয়েক মাস আগে তিনি উল্লেখযোগ্যভাবে শাসক দলের পুলিশ এবং মুখ্যমন্ত্রীকে দায়ী করেছিলেন অভয়ার বিচারের দাবিতেও। অনর সারা দেশের জনগণ, কবে হবে বিচার? শুভ শারদীয় দুর্গোৎসবের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে বারবার করে যখন আমরা প্রশ্ন করছিলাম দর্শক বন্ধুগণ, আপনারাও নিশ্চিন্তে ভাবনা চিন্তা করে দেখতে পেয়েছিলেন, দেখতে পাচ্ছিলেন। তো স্বাভাবিকভাবে মানুষের যে একটা রায় যে অধীর চৌধুরী এবার রাজ্যসভায় যেতে চাইলে আপনারাও কি, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির ময়দানে কেউ 1 ইঞ্চি জমি কিন্তু ছাড়তে রাজি নয়, কিন্তু ছন্দবেশে মানুষের অধিকার শাসক দল তৃণমূল কেড়ে নিয়েছে বাংলায়। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে অধীর চৌধুরীর প্রতিবাদ। তাই তিনি মুর্শিদাবাদের রবিন হুড, মুর্শিদাবাদের হেভিওয়েট নেতা, বাংলার জনপ্রিয় নেতা, প্রভাবশালী নেতা, প্রাক্তন সাংসদ। তিনি ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে তিনি হেরে যান, মানে ধর্ম নিয়ে তৃণমূল ভোট করেছিল, তাই ধর্মের মাসুল জনগণ তাই চাইনি, তাই অধীর চৌধুরী ভোটে হেরেছেন। তাই এবার রাজ্যসভায় প্রার্থী হিসেবে দেখতে চাই অধীর রঞ্জন চৌধুরীকে, এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি। তবে এই মুহূর্তে সবচাইতে বড় খবর, জাতীয় স্তরে অধীর চৌধুরী গুরুত্বপূর্ণ প্রভাব বাড়ছে। এবার কি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক মতামত নিয়ে বহরমপুরের হার নিয়ে পর্যালোচনা হয়েছে।